নমস্কার স্কুল সার্ভিস কমিশন বাংলা পাস দু যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার আজ উত্তরপত্র আলোচনা করব। বাংলা সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ এবং বঙ্গানুবাদ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নের ধরনগুলো তোমরা দেখে আগামী স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ও মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে তো তার আগে বলে নিই চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে বিগত দশ বছরের যে প্রশ্নপত্রের সিরিজ সিরিজের উত্তরপত্র পোস্ট করা হচ্ছে সেটি আগামীতে চলতে থাকবে এই ডেস্ক্রিপটি প্রশ্ন উত্তরের জন্য অবশ্যই চ্যানেলটিকে লক্ষ্য রাখো প্রথম প্রশ্ন মালাধর বসু কোন কাব্য লিখেছিলেন কাব্যটি রচনা করতে তার কত সময় লাগে উত্তর মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেছিলেন এই কাব্যটি তার রচনা করতে সময় লাগে প্রায় সাত বছর অর্থাৎ চোদ্দোশো তিয়াত্তর থেকে চোদ্দোশো আশি সালের মধ্যে তিনি এই কাব্যটি রচনা করেন পরে প্রশ্ন সৈয়দ আলাওল কোন শতাব্দীর কবি তার শ্রেষ্ঠ কাব্যের নাম উল্লেখ করে দুটি বাক্যে এই কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করুন সৈয়দ আলাওল সপ্তদশ শতাব্দীর কবি তার শ্রেষ্ঠ উপটি হল পদ্মাবতী এই কাব্যের বৈশিষ্ট্য হল পদ্মাবতী কাব্যের মূল কাহিনীর সঙ্গে কল্পনা মিশ্রিত হয়ে এক রোমান্টিক জগতের সৃষ্টি হয়েছে ইতিহাস এবং কিংবদন্তির প্রেক্ষাপটে আলাওল এখানে পরিবেশন করেছেন এক মানবিক প্রেম কাহিনী সাহিত্যের ইতিহাস থেকে তারপরে আরেকটি প্রশ্ন ছিল উনিশশো এক সালিশ এক সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি পত্রিকায় প্রকাশিত হয় বাংলা সাহিত্যের ইতিহাসে এই উপন্যাসের গুরুত্ব সম্পর্কে দুটি বাক্য লিখ উত্তর উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসটি পত্রিকায় প্রকাশিত হয় এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসে চরিত্রের আতর কথা ব্যক্ত করেছেন বাংলা সাহিত্যে এর পূর্বে এমন মনস্তাত্ত্বিক উপন্যাস পরিলক্ষিত হয়নি তারপরের বলিদান মায়াবসান প্রফুল্ল শাস্তিকী শান্তি প্রকাশকাল অনুসারে নাটকগুলি পরস্পর সাজিয়ে লেখুন উত্তর এই নাটকগুলি বাংলার শেক্সপিয়র গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মায়াবসান আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বলিদান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শাস্তিকী শান্তি উনিশশো সাত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তারপরের প্রশ্ন ছিল পরশুরাম কি কবি না গল্পকার তার প্রকৃত নাম উল্লেখ করে প্রখ্যাত দুটি রচনার নাম লেখ পরশুরাম অবশ্য এক গল্পকার ছিলেন তার প্রকৃত নাম রায়শেখর বসু তার দুটি রচনার নাম হলো গড্ডালিকা যা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং চলান চলন্তিকা যা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এর এরপর ছিল কিছু বঙ্গানুবাদ প্রথম বঙ্গানুবাদটি ছিল উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডু হিয়ার বাই অ্যাডপ্ট এনাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন তো এটার উত্তর আমরা ভারতের জনগণ এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি তারপরে সি প্লেজ দি গিটার ভেরি ভেরিওয়েল সে খুব ভালো গিটার বাজায় তারপরের প্রশ্ন ছিল এ স্টিভ মাউন্টেন সাইড রোজ ইন ফ্রন্ট অফ them উইথ ওয়াটারফলস প্লাঙ্গিং ডাউন into the দি গ্রিন ভ্যালি তাদের সামনে একটি খাড়া পাহাড়ের চূড়া উঠেছে ঝর্ণাগুলি সবুজ উপত্যকায় নেমে গেছে তারপরের বঙ্গানুবাদটি দি ক্রিকেট ফেভার ইজ অন দি রাইজ উত্তর ক্রিকেট জ্বর বাড়ছে বিগত দশ বছরের যে প্রশ্নপত্রের আলোচনা করা হচ্ছে চ্যানেলে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপরের বঙ্গানুবাদের প্রশ্ন হিজ বুক ওয়াজ পাবলিশ পোস্টুমেয়াসলি উত্তর তার বই মরণোত্তর প্রকাশিত হয়েছিল তারপর বর্ণ বিশ্লেষণ করুন জ্ঞানাঞ্জন রামকৃষ্ণ দৌরাত্মা লক্ষ্মীকান্ত তো জ্ঞানাঞ্জন শব্দের বর্ণ বিশ্লেষণ হল য যুক্ত ইঁয় যুক্ত আ যুক্ত দন্তন্য যুক্ত আ যুক্ত বর্গের জুক্ত যুক্ত অ যুক্ত দন্তন্য যুক্ত অ এই হল জ্ঞানাঞ্জন তারপর ছিল রামকৃষ্ণ র যুক্ত আ যুক্ত ম যুক্ত আ ক যুক্ত রি যুক্ত মধ্যা যুক্ত মধ্যাহ্ন যুক্ত আ অর্থাৎ হল রামকৃষ্ণ তারপর ছিল দৌরাত্মা দ যুক্ত ও যুক্ত র যুক্ত আ যুক্ত ত যুক্ত ম যুক্ত আ তারপর ছিল লক্ষ্মীকান্ত ল যুক্ত অ যুক্ত ক যুক্ত মধ্যাস যুক্ত ম যুক্ত দীর্ঘই যুক্ত ক যুক্ত আ যুক্ত ন যুক্ত ত যুক্ত অ এই ছিল চারটি বর্ণ বিশ্লেষণ তারপরে প্রশ্নটি হল স্বরভক্তি কথা অর্থ কি উপযুক্ত উদাহরণ দিয়ে লিখুন ধ্বনি পরিবর্তনের এই প্রক্রিয়াকে কেন সরভক্তি বলে উত্তর ভক্তি শব্দের অর্থ বিভাজন স্বরভক্তি শব্দের অর্থ স্বর সহযোগী বিভাজন যেমন কর্ম ক যুক্ত অযুক্ত যুক্ত ম যুক্ত অ এ কর্ম থেকে হল করম কযুক্ত অযুক্ত রযুক্ত অযুক্ত ম যুক্ত অ অর্থাৎ এখানে দেখো রেপ অর্থাৎ র ম দুটি যুক্ত একটি যুক্ত অক্ষর এই যুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বর মাঝে একটি স্বর এসে এই যুক্ত ব্যঞ্জনকে পৃথক করেছে তাই এটি হলো একটি স্বরভক্তি তারপরের প্রশ্ন ছিল কেহ না আদরে মাংস কেহ না আদরে এখানে মাংস হল কর্মকারক আর আদরে ক্রিয়াটি হল নাম ধাতুজ ক্রিয়া তারপরের প্রশ্ন আমার শূন্য হৃদয়া চৌকি দিন রাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখন তার এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না গঠনের দিক থেকে এটি কী ধরনের বাক্য জটিল না যৌগিক এবং বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করো তো গঠনের দিক থেকে এটি একটি অবশ্যই যৌগিক বাক্য এবং বাক্যটি সরল বাক্যে করলে হয় এর উত্তর আমার শূন্য হৃদয়া চৌকি দিন রাত্রি তার দুই বাহু বাড়িয়ে দাঁড়ালো এই নীরব আহ্বান কেউ গ্রাহ্য করে না তারপরে প্রশ্ন ছিল অর্থাৎ এই দু সালের প্রশ্নের শেষ প্রশ্ন দেশের অধিকাংশ লোকেই কৃষিজীবী অধিক সন্ধিবিচ্ছে অধিকাংশ সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন এবং কৃষিজীবিকা শব্দের বেশবাক্যসহ সমাজ নির্ণয় করুন তো অধিক যুক্ত অংশ অধিকাংশ আর কৃষি জীবিকা যার এটি হলো সমান আধিকরণ বহুব্রী সমাজের উদাহরণ এই ছিল স্কুল সার্ভিস কমিশন বাংলা পাস দু হাজার পাঁচের প্রশ্নপত্র স্কুল সার্ভিস কমিশন দু সাল পর্যন্ত যে পরীক্ষাগুলি হয়েছিল ডেসক্রিপ্টিভ পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন উত্তর পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আগামীর ভিডিওগুলি দেখতে থাকো ধন্যবাদ